হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই সুন্দর শঙ্খলতা বর্ডার ডিজাইনটি। তার আগে অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্য, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই ডিজাইনটা শুরু করার জন্য প্রথমে একদম নিচ থেকে শুরু করতে হবে। তো এখানে আমি বাঁদিক থেকে কিন্তু তিনটে ঘর ছেড়ে দিয়ে তুললেই হবে। আমি এখানে চারটে ঘর ছেড়েছি, তিনটে ঘর ছেড়ে দিয়ে তুললেই হবে। তো বাঁদিক থেকে তিনটে ঘর ছেড়ে ডান দিক বরাবর আমি তিনটে ফোরের একটা লাইন করে নিয়েছি। তারপর এই তিনটে ফোরের থেকে উপরে ডান দিকে কোনাকুনি বরাবর একটা ফোর তুলে নিচ্ছি। একটা ফোরের কোনাকুনিতে আবার ফোর তুলব। এখানে লম্বালম্বি পরপর ফোর তুলে নেব আমি আরও তিনটে। লম্বালম্বি তিনটে ফোর তুলে নিয়েছি। এরপর ডান দিকের লেভেল সমান রাখবো, রেখে বাঁদিকে আরও তিনটে বাড়াবো। মানে বাঁদিক বরাবর মোট আমি চারটে ফোর তুলে নেব। একটা, দুটো, তিনটে, স্যার এখানে আরেকটা ফোর বাঁদিকে, এই যে আমি তুলে নিয়েছি চারটে। তো চারটে ফোর তুলে নিয়েছি। এর উপরে কিন্তু ডান দিকের লেভেল সমান থাকবে, বাঁদিক থেকে একটা কমে তিনটে ফোর। এই যে তিনটে ফোর তুলে নিলাম। এবার এর উপরের লাইনে আবার ডান দিকের লেভেল সমান, বাঁদিকে একটা কমলো, কমে দুটো ফোর। তার উপরের লাইনে ডান দিকের লেভেল সমান রেখে একটা ফোর। এবার এই যে চারটে ফোরের লাইনটা তুলেছিলাম, তার নিচে বাঁদিক বরাবর কোনাকুনি ফোর তুলে তার নিচে আবার আর একটা ফোর, মানে এখানে লম্বালম্বি দুটো ফোর আমি তুলে নিচ্ছি। এবার এই দুটো ফোরের নিচের লাইনে ডান দিকে কোনাকুনি বরাবর একটা ফোর, তার উপরে ডান দিকে কোনাকুনি বরাবর আবার একটা ফোর। তো খুব সুন্দর একটা আঁকড়া তৈরি হয়ে গেছে। এবার প্রথম যে তিনটে ফোর তুলেছিলাম তার বাঁদিকে কোনাকুনিতে ফোর তুলব। বাঁদিকে কোনাকুনিতে একটা ফোর তুললাম, তারপর এর থেকে কোনাকুনি বরাবর ফোর তুলে আমি লম্বালম্বি চারটে ফোর তুলে নেব। একটা, এরম করে চারটে, চারটে ফোর তুলে নিয়েছি। এবার চারটে ফোর থেকে কোনাকুনি বরাবর ডান দিকে উপরের দিকে যাবে, এখানে পরপর পাঁচটা ফোর তুলব। এই যে এখানে আমার পাঁচটা ফোর হয়ে গেছে। তারপর আবার কিন্তু উপরের লাইনের ডান দিক থেকে শুরু করে লম্বালম্বি করে চারটে ফোর তুলে নিয়েছি। তারপর আবার কোনাকুনি বরাবর একটা ফোর তুললাম, এরপর বাঁদিক বরাবর তিনটে ফোর তুলে নেব। ঠিক নিচে যেরকম একটা আঁকড়া হলো উপর দিকে উঠেছে, ওদিকেও সেরকম একটা আঁকড়া হবে, একটা এস শেপের মতো কলকা হবে। এই তিনটে ফোরের থেকে আবার নিচের দিক, নিচের লাইনে বাঁদিকে একটা ফোর তুললাম, তারপর আবার দুটো ফোর এলো। এই যেটা যেমন হয়েছে তেমন এখানেও তিনটে ফোর, তিনটে ফোর তুলে নিলাম। তার নিচের লাইনে বাঁদিকের লেভেল সমান রেখে কিন্তু চারটে ফোর যাবে, এই যে তারপর তিনটে, দুটো, একটা। একই রকম নিচেরটা যেমন উপরের দিকে আঁকড়া গেছে, উপরেরটা নিচের দিকে আঁকড়া আসছে। তারপর এখানে লম্বালম্বি করে দুটো ফোর তুলে নিচ্ছি। এর উপরের লাইনের ডান দিক থেকে ঘর ছেড়ে কোনাকুনি একটা ফোর, তারপর তার নিচের লাইনে আবার ডান দিক থেকে ঘর ছেড়ে কোনাকুনি একটা ফোর। এই যে তো সুন্দর একটা এস শেপের যে ডিজাইনটা আমার হয়ে গেছে। এবার বর্ডারটা তৈরি করার জন্য এর উপরে একদম ঠিক উপরে আর একটা বিপরীতমুখী এস শেপ করতে হবে। তো তার জন্য যে তিনটে ফোর এখানে রয়েছে সেই তিনটে ফোরের উপর থেকে শুরু করতে হবে। এখানে আবার তিনটে ফোর তুলে নিয়েছি। এরপর এইদিকে এই যে আঁকড়া তৈরি হচ্ছে, একই রকমভাবে এই তিনটে ফোরের থেকে আবার ডান দিকে উঠবে। আগে যে আমরা এস শেপটা করলাম সেটা যেদিকে হয়েছে উপরেরটা ঠিক উল্টো এস শেপ হবে, খেয়াল করে দেখলে বুঝতে পারবে দুটো বিপরীতমুখী। তো এইভাবে একটা করে তুলতে হবে, তার পরেরটা আবার অন্যদিকে ঘোরানো। আশা করি ডিজাইনটি ভালো লেগেছে। পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।